नमस्कार बंधुरा यामी रेसिपी विथ अनिंदिता चैनले आपनादेर स्वागत जानाई। आजकेर आमी भोला माछेर सर्षेर झाल बानिये देखाबो। आपनारा एइभाबे एकबार सर्षेर झाल बानाबेन, बारबार करे खेते इच्छे हबे। खेते हबे खुबई टेस्टी। এখানে আমি ভোলা মাছ নিয়ে নিয়েছি। ভোলা মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন লবণ এবং হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে হাত দিয়ে আমি মাখিয়ে রেখে দেব 15 থেকে 20 মিনিট। এখানে আমি 4 খানা ভোলা মাছ নিয়ে নিয়েছি। এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইর মধ্যে আমি সাদা তেল ঢেলে দেব। তেলটা গরম হয়ে গেলে নুন হলুদ মাখানো ভোলা মাছগুলো ভেজে তুলে নেব। এখানে আমি মাছগুলো ভেজে তুলে নিয়েছি। এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো এবং 1/2 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। তারপর সেই কড়ার মধ্যে 3 টেবিলস্পুন সাদা তেল এবং 5 ফোড়ন কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করতে থাকব। তারপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন লবণ দিয়ে নাড়াচাড়া করতে থাকব যতক্ষণ না পেঁয়াজটা মজে যায়। তারপর এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো ও লঙ্কার গুঁড়ো পেস্টটা দিয়ে ভালো করে কষে নেব। হলুদ ও লঙ্কার গুঁড়োর গন্ধটা চলে গেলে এর মধ্যে দিয়ে দেব সর্ষে বাটা দিয়ে হালকা নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব সামান্য জল দিয়ে ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা কষানো হয়ে গেছে, গা থেকে তেল ছেড়ে দিয়েছে। তারপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল। এখানে আমি মাছের ঝালটা মাখা মাখা বানাবো তাই আমি অল্প পরিমাণ জল দিলাম। ঝোলটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ভোলা মাছগুলো। তারপর খুন্তি দিয়ে আস্তে আস্তে নাড়িয়ে নেব যাতে মাছগুলো ভেঙে না যায়। আমার ভোলা মাছের সর্ষের ঝাল হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে ঢেলে নেব। আমার চ্যানেলে ইয়ামি রেসিপি উইথ অনিন্দিতা চ্যানেলে যদি রান্নাগুলো ভালো লেগে থাকে তাহলে আপনারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।